দেবীপক্ষের আরম্ভকালে অধর্মের বিনাশ ঘটিয়ে দেবী শক্তি প্রকাশ ঘটাতে আসছে সান বাংলার নতুন ধারাবাহিক শ্যামা। আগামী 11ই সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিকটি শুরু হতে চলেছে। আজ হয়ে গেল তার জমজমাট প্রেস কনফারেন্স, আসুন দেখে নেব তার কিছু ঝলক। দর্শকরা তোমাকে তো অনেক ধরনের চরিত্রটা দেখেছে, শ্যামার মাধ্যমে দর্শকরা তোমার কোন নতুন দিকটা দেখতে চলেছে? পার্টিকুলারলি কি সেটা বলতে পারবো না, বাট প্রোমো দেখে দর্শকরা যা যেইটুকুনি বুঝতে পেরেছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, যে কোথাও না কোথাও প্রত্যেকবারই না আমি আলাদা কিছু পেয়েছি। আমার অনেক বন্ধুবান্ধব আছে, কো আর্টিস্ট আছে, যারা বলে যে না না এত মেগা সিরিয়ালে এত ভেরিয়েশন পাওয়া যায় না, কোথাও না কোথাও গিয়ে মিলে যায়। বাট না, আমার আমি প্রচুর ভেরিয়েশন পেয়েছি, অ্যান্ড দিস ওয়ান বিইং দ্য মোস্ট ডিফারেন্ট থিং, আমার যেটা মনে হয় না মানে আমি জানি। তো দর্শক এভাবে দেখেনি আমাকে আগে, এবার দেখতে চলেছে, দেখা যাক কতটা ভালোবাসে না হেট করে। শ্যামা নামটার মধ্যে যেটা আসলে বাঙালির কাছে একটাই, তো তুমি কি বিশ্বাস করো এরকম ঠাকুরে বা কোনো পার্টিকুলার কোনো একজনের প্রতি বিশ্বাস আছে? আমার নিজের ওপর বিশ্বাস আছে, যেটা পারি সেটা বলে দিই পারি, যেটা পারি না সেটা বলে দিই পারি না। ভগবান আমি বিশ্বাস করি না, আমি নাস্তিক। দেখো প্রত্যেকটা যখন নতুন কারোর সাথে কাজ হয় না, আমাদের কিছু একটা জড়তা থাকে, সে ডায়লগ ডেলিভারিতে হতে পারে, হয়তো হাত ধরা নিয়ে বা কাঁধে হাত দেওয়া নিয়ে একটু জড়তা থাকে, হয় ফিজিক্যালিটিসে প্রবলেম থাকে, বা ও কীভাবে ডায়লগটা ছাড়বে আমি কীভাবে ধরবো। মেগা সিরিয়ালের প্যাটার্নে কী হয়, একবার যখন ফুল ফ্লেজড শুটিং শুরু হয়ে যায় তখন টাইমটা খুব লিমিটেড থাকে, তো এই যে এর আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে যাব সেটা পসিবল হয় না। তো এর আগে যদি কোনো আর্টিস্টের সাথে কাজ করা থাকে তাহলে ওই ইনহিবিশনগুলো আর থাকে না, কাজ করতে অনেক সুবিধে হয়। এবার আস্তে 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 বাকিদের সাথেও কেটে যায়, বাট হ্যাঁ আগে কাজ করে থাকলে তো অবভিয়াসলি অনেক সুবিধে হয়। আমি তো বাংলা চলচ্চিত্রে দেবের বাবা, জিতের বাবা, কোয়েলের বাবা, সুশ্রী বাবা এইসব করে এসেছি, তারপর বর্তমানে এখন দাদু হয়ে গেছে, মিঠাইয়ের দাদু দিয়ে শুরু হয়েছে, এখানেও তাই দাদু। কিন্তু এটা হার্ড কোর নেগেটিভ একটা লোক, আমি জীবনে এত নেগেটিভ চরিত্রে পাঠ করিনি। এবং দেখো একটা মানুষ নেগেটিভ হওয়া পজিটিভ হওয়া সব একটা মানুষের মধ্যে সব ধরনের সত্তাই থাকে, এর একটা অ্যাচিভ করার আছে, তার জন্যে সে বদ্ধপরিকর, নিজের যে টার্গেটটা সেটা ফুলফিল করার জন্যে সে সব কিছু করতে পারে, মানে ইভিন এমনের একজনের প্রাণঘাতীও ঘটাতে পারে। তো সেই রকম একজন অ্যাম্বিশাস লোক এবং রোমাঞ্চকর কতগুলো ঘটনার মধ্যে দিয়ে আমাদের চরিত্রের উপস্থাপনা হয়, সত্যিই আমার কাছে একদম নতুন, আমি এরকম চরিত্র আগে করিনি। আর সিনেমা এই সিরিয়ালটা করতে করতে আমি মনে করতে পারছিলাম না আমি এই ধরনের কোনো কাজ বাংলা ছবিতে করেছি বলে, বা এই ধরনের কাজ কতটা হয়েছে। আমাদের বরাবরই কিন্তু মানে মিষ্টি প্রেমের গল্পের সঙ্গে সঙ্গে প্যারালালি ডার্ক ছবি আমাদের আকর্ষণ করেছে। আমরা তো ছোটোবেলা থেকে হিচকক দেখে মুগ্ধ হয়েছি, পরে যে নিজেদের দেশে বিশালবাদ, কোহলি, জিগাংসা, এক সময় আমরা খুব পরের দিকে কোরিয়ার কিমকি দেউক আমাদের রোমাঞ্চ করে দিয়েছে। অতএব একটা ডার্ক গল্পের প্লট মানেই যে মানুষের ভালো লাগবে না এরকম নয়। আর এত ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রী আছে সান বাংলার একটা প্রজেক্টের জন্যে, এতজনকে একখাট্টা করেছে সুরিন্দার ফিল্মস, এটা খুব পজিটিভ একটা দিক। তো উই আর ভেরি হোপফুল যে আমরা একটা ভালো উপস্থাপনা দিতে পারবো। দর্শকদের করজোড়ে অনুরোধ করব তারা যেন শ্যামা দেখেন।